আজ সোমবার 9ই আশ্বিন 2022 সালের 26শে সেপ্টেম্বর। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, আজ থেকেই শুরু হয়ে গেল দেবী পক্ষের। আর তাই পঞ্জিকা মতে দুর্গাপুজো শুরুও আজ থেকেই। এবছর দেবী দুর্গা আসছেন গজ বা হাতিতে, যার ফলে এই পৃথিবী হবে শস্যপূর্ণ। এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এবছর বাড়তে চলেছে, আর দেবী দুর্গার বিদায় ঘটবে নৌকায়, যার অর্থেও শস্য এবং জলের পরিমাণ বাড়তে চলেছে। দেবী দুর্গার নাম জপ, ধ্যান, আরাধনা এই সময় আপনারা অবশ্যই করুন, আর নিজের মনস্কামনা মাতাকে জানান। আর যদি না পারেন তাহলে দেবী দুর্গার বীজমন্ত্র ওম দুম দুর্গায় নমঃ, এটি 108 বার জপ করতে যেন ভুলবেন না। আজ ভাগ্যমিটার আপনাদের বলছে 6 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থকর্ম সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করতে চলেছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণও আজ আপনাদের করতে হবে। আর তাই মনের স্বচ্ছতা কিন্তু আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই দিনটি কিন্তু মাটিও হয়ে যেতে পারে। অর্থগতভাবে দিনটিতে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। পুরুষ হয়ে থাকলে বিনোদনের জন্য, মহিলা হয়ে থাকলে বিউটির জন্য আপনারা কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় এ সময় করতেই পারেন। নতুন কোনো উদ্যোগ পরিকল্পনা থেকে নিজেদেরকে পিছিয়ে রাখুন। উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করবার সময় আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। যারা চাকরিজীবী আছেন তাদেরও আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কুনজরে পড়ে যেতে পারেন। নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ যেন করবেন না, তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে। পরিবারের প্রতি কোনো প্রকার দায়িত্বও আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ সোমবার হলেও বুধের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং স বুধায় নামা, এটি 108 বার জপ করবেন, প্রভূত পরিমাণে উপকার নিশ্চিতভাবে পাবেন।